বিশ্বাস করেন না কিয়ামত আসবে? তো মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সাম'উহুম ওয়াবসারুহুম ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعلمون ترجمة ويوم يحشر أعداء الله إلى النار আর কিয়ামতের দিন আপনাকে এই আব্দুর রহমানকে, ওই মনিরকে, ওই আনোয়ারকে, ওই খবীরকে, ওই হাকিমকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের সামনে উপস্থিত করবেন। হাকিকাতান বাস্তব কথা বলছি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের সামনে উপস্থিত করবেন, তখন শহীদ আলাইহিম সামাউহুম, আল্লাহ তাআলা বলছেন যে তার কান, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনার কান ওই দিন জাহান্নামের সামনে দাঁড়িয়ে আপনার প্রতিপালকের সামনে বলবে, আল্লাহ ওই কান দিয়ে 1000 দিন গান শুনেছিল, আল্লাহ ওই কান দিয়ে 1000 দিন মুভি দেখেছিল, আল্লাহ ওই কান দিয়ে বক্তব্য শুনতে পেয়েছে, ইমামের নসিহা শুনেছে, কিন্তু ওই নসিহা শোনার পরেও ওই মসজিদে আগে আগে আসেনি। আপনার এই চোখ, যেই চোখ দিয়ে আপনি সুন্দরী রমণকে দেখেছেন, যেই চোখ দিয়ে আপনি জেনা করেছেন, ওল্লাহে আল্লাহর কসম, ওল্লাহে আল্লাহর কসম, ওল্লাহে আল্লাহর কসম, কিয়ামতের দিন আপনার এই চোখ আপনার আজকে চোখের পাওয়ার কমে গেলে চোখে চশমা দেন, এই চোখে আপনি হিফাজত করেন, ধুলা লাগলে চোখটা থাকেন, কিয়ামতের দিন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মহান আল্লাহ ওয়াজুলুদুহুম, তাদের চামড়া সাক্ষ্য দিবে। আজ যখন কাজ থেকে আসেন তখন আপনার হাতটা সাবান দিয়ে ধোন না, গোসল করার সময় শরীরের ময়লাগুলো সাবান দিয়ে পরিষ্কার করেন না, শীতে যেন চামড়াটা না ফেটে যায় এই জন্য এই চামড়ায় ক্রিম দেন না। আপনার এই যত্নের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার এই যত্নের চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। চিন্তা করেন, যদি আজকে মেডিকেলে ওই লোকটা বড় অসহায় হয়, তাহলে কিয়ামতের দিন যদি আপনার চোখ আপনার সকল কাজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, কি মনে হয় আপনি জীবনে পাপ করেননি? কি মনে হয় আমি আপনি কোনোদিন এই চোখ দিয়ে চোখের জ্ঞান করিনি? কি মনে হয় আমি আপনি কোনোদিন এই কান দিয়ে গান শুনিনি? কি মনে হয় আমি আপনি শতদিন এই মসজিদে এই জালসায় সালাতের নসিহা শোনার পরে সালাত আদায় করতে আসিনি, এরকম জীবনে হয়নি? মোবাইল দেখতে ফজর হয়ে গেছে, ফজরের আজান আপনার কানে এসেছে, মোবাইল দেখে আপনি ঘুমিয়ে গেছেন, এরকম আপনার জীবনে হয়নি? আপনার ওই চোখ, আপনার ওই কান, আপনার শরীরের ওই চামড়া, পম স্ক্রিন লাগানো ওই চামড়া, ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো মুখের ওই চামড়া, ডাব সাবান দিয়ে গোসল করা পরিষ্কার করা ওই চামড়া, স্যাভলন দিয়ে হিফাজত করা আপনার শরীরের এই কালো এই সাদা চামড়া, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি নিরুপায় হয়ে বলবেন, লিমা শাহিদতুম আলাইনা, হ্যাঁ আমার প্রিয় চামড়া, হে আমার প্রিয় চোখ, হে আমার প্রিয় কান, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? আমি কি তোমার নিকট করিনি? আমি কি ধুলা বালি থেকে তোমার চোখ, হে আমার চোখ, আমি কি তোমাকে রক্ষা করিনি? খেটে যাওয়া থেকে আমি কি তোমাকে হেফাজত করিনি? তাহলে আজকে কি আমাদের দিন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তখন ওই চামড়া ওই চোখ বলবে, তুমি তো এই চোখের মালিক ন, তুমি তো এই কানের মালিক ন, তুমি তো এই চামড়ার মালিক ন, এই চামড়ার মালিক হচ্ছে আল্লাহ,
উনি আমাকে বলেছে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে, আমি এখন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. اليوم نختم على أفواههم আজকে আমরা মানুষের মুখ সেলাই করে দিব, আজকে আমরা মানুষের মুখের উপরে মেহর মেরে দিব। وتكلمنا أيديهم আজকে মানুষের হাত কথা বলবে, ওই যে ওই হাত দিয়ে ভাউচারে 20 টাকার জায়গায় 50 টাকা লেখেননি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কতদিন আপনার হাত সাক্ষ্য দিবে? বলবে আল্লাহ ওই 30 টাকা ভেঙে দিয়েছে। মোবাইলের পাঠনে মুভির চাপ দেননি, নোংরা ভিডিও চাপ দেননি, আপনার এই হাত কেমতের দিন আল্লাহর সামনে বলবে আল্লাহ ওই মোবাইলের মুখোমুখ ভিডিও সম্পর্কে চাপ দিয়েছে। গ্রামে যখন ছিলেন যুবক ছেলে, স্কুল থেকে বের হয়ে সুন্দরী মেয়ের সাথে প্রেম করার জন্য পার্কে যাননি, যাত্রা দেখতে যাননি, সিনেমা দেখতে হলে যাননি, কি আমাদের দিন আপনার এই পা আপনার বৃদ্ধে সাক্ষ্য বলবে যে আল্লাহ ওই এতদিন সিনেমা দেখতে গেছিল, ওই এতদিন হলে গেছিল, ওই এতদিন মুভি দেখতে গেছিল, বিশ্বাস হয় না? এগুলো সব আল্লাহ বলছে, আমি আব্দুর রহমান বলিনি, আমি আব্দুর রহমান মিথ্যা বলতে পারি, আমি আব্দুর রহমান কথা বানিয়ে বলতে পারি, আমি আব্দুর রহমান অহেতুক কথা বলতে পারি। আল্লাহ অহেতুক কথা বলে না, আল্লাহ মিথ্যা বলে না, আল্লাহ মানুষের সামনে কোনো কিছু নাটকবাজি করে না। আল্লাহ যা কোরআনের মধ্যে বলেছে তার সব মহান আল্লাহ তারা বাস্তবায়ন করুন। এইরকম একটা অসহায়ত্বের দিন আপনার জীবনে কি মনে হয় এর চেয়ে অসহায় দিন কোনোদিন আসবে? মানে আপনার পা যদি আপনার কথা না শুনে এর চেয়ে অসহায় দিন আপনার কাছে আসতে পারে? আপনার চোখ যদি আপনার কথা না শুনে এর চেয়ে অসহায় দিন আপনার কাছে আসতে পারে? আপনি এখানে এখন আপনার কাছে জীবনটা কি? এখন আপনার কাছে জীবনটা হচ্ছে জুমার খুতবা দিয়ে বের হয়ে স্ত্রীর সাথে একটু কথা বলা, স্ত্রীর সাথে কথা বলার পরে আসরের সালাত না আদায় করে শুয়ে যাওয়া। আপনার কাছে এই দিন, আপনার কাছে এই জীবনটা কি? 700 টাকার জায়গায় 1000 রিয়াল পাঠানো আপনার সন্তানের জন্য? আপনার জীবনের সবচেয়ে অসহায় সময় কিয়ামতের দিন, এই কিয়ামতের দিন আপনার ওই প্রিয় স্ত্রী আপনার পক্ষ নেবে? কি মনে হয়? হৃদয়ের জিজ্ঞাসা করেন, ওই যে মানুষগুলো পিছনে বসে আছেন অবহেলায়, 5 ওয়াক্ত সালাত আদায় করেননি বিগত সপ্তাহে, স্ত্রীর জন্য টাকা ইনকাম করেছেন, আপনার কি মনে হয় কিয়ামতের দিন আপনার স্ত্রী আপনার পক্ষ নেবে, আপনার সন্তান আপনার পক্ষ নেবে? হৃদয়ে হাত রেখে আপনি আপনার হৃদয়কে বলেন, হ্যাঁ হ্যাঁ আমার হৃদয় কিয়ামতের দিন আমার স্ত্রী আমার পক্ষ নেবে, কিয়ামতের দিন আমার স্ত্রী তার নেকির একটা ভাগ আমারে দিবে, কিয়ামতের দিন আমার প্রিয় সন্তান আমার পাশে দাঁড়াবে, কিয়ামতের দিন আমার প্রিয় সন্তান আমাদের তার নেকি থেকে একটা অংশ দিবে, এ কথা আপনি হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না। মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাইযা জাআতিস-সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন কিয়ামত হবে আপনার ফুটফুটে সন্তান আব্দুর রহমান না কত আদর করে রাখবে তাকে, কিয়ামতের দিন আপনি আপনার ওই সন্তানের চেহারা দেখে পাঠাবেন? আপনার স্ত্রী আপনার গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলা, আপনি তারে জান প্রাণ দিয়ে ভালোবাসেন, দুই বেলার জায়গায় এক বেলা খেয়ে তার জন্য আপনি 1000 রিয়াল পাঠান, কিয়ামতের দিন আপনি আপনার ওই স্ত্রী রেখে পালাবেন? আপনি লাঠি সোঁটা বল্লম নিয়ে আপনার ভাইয়ের হেফাজত করতে দৌড়ে যান না? কিয়ামতের দিন আপনি আপনার ভাইয়ের রেখে পালাবেন? আপনি আপনার মাকে রেখে পালাবেন? আপনি আপনার বাবাকে দেখে পালাবেন? আপনি আপনার স্ত্রীকে দেখে পালাবেন? আপনি আপনার সন্তান সন্ততিকে দেখে পালাবেন?
এটা হলো আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। এই যে 2000 রিয়াল ইনকাম করছেন, এটা আপনার জীবনের প্রকৃত বাস্তবতা নয়। এই যে আপনি 3000 রিয়াল ইনকাম করছেন, এটা আপনার জীবনের প্রকৃত বাস্তবতা নয়। এই যে আপনি সদা আদায় না করে মাঠে ক্যাম্পে কাজ করছেন, মাঠে কাজ করছেন, জামায় কাজ করছেন, জেদ্দার বিভিন্ন অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, এটা আপনার জীবনের প্রকৃত বাস্তবতা নয়। আপনার জীবনের প্রকৃত বাস্তবতা হচ্ছে আজ থেকে 70 বছর পরে যেদিন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, তার কিছুদিন পরে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াবেন, আপনার 60 বছরের পুরো আমলনামা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। এটা আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। আপনার প্রিয় স্ত্রী আপনার থেকে পালাবে, আপনি তার থেকে পালিয়ে যাবেন, এটা আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। আপনার সন্তান আপনার নয়, এটা আপনার জীবনের প্রকৃত বাস্তবতা।